কি অবস্থা নীলিমা, আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছো কেন? যাও এক কাপ চা বানিয়ে নিয়ে আসো, অনেকক্ষণ পরে চার নেশা লেগেছে। এমন ভাবে বলছো যেন মহাভারত শুদ্ধ করে দিয়ে এসেছে, চার নেশা লেগেছে। তা চাটা যে বানিয়ে দেবো কি দিয়ে বানিয়ে দেবো বলো তো? আর চারদিকে এত ঋণ পান কেন তুমি বলো তো? আজকেও ওই খলিল ভাই বাড়িতে এসেছিল, বলেছে পাওনা টাকা না দিলে তোমার খবর আছে। কি করছে? আজকেও খলিল বাড়িতে এসেছিল? না, চারদিকে এত ঋণের যন্ত্রণা তো আর ভালো লাগতেছে না। এছাড়া পাড়া প্রতিবেশীর কথা শুনে যে কি ভুল করেছিলাম। ঋণ করেছো তুমি, টাকা এনেছো তুমি, তা পাড়া প্রতিবেশী আবার তোমাকে কি করলো? পাড়া প্রতিবেশীর আবার কি কথা শুনে তুমি ভুল করেছো? পাড়া প্রতিবেশী কি করলো মানে? পাড়া প্রতিবেশী তো আমার সব নষ্টের গোড়া, কারণ বিয়ের আগে আমি অল্প কিছু টাকা ঋণ ছিলাম। পাড়া প্রতিবেশী আমাকে বলল বিয়ে করে শ্বশুরবাড়ি থেকে যৌতুক এনে সব ঋণ পান শোধানের জন্য। এখন তো বিয়ের পরে আমি ডাবল ঋণ হয়ে গেছি, আল্লাহ জানে বাচ্চা কাচ্চা হওয়ার পরে আরো কত টাকা ঋণ হতে হবে। কি, তার মানে তুমি ঋণ শোধানের জন্য আমাকে বিয়ে করেছো? তা পাড়া প্রতিবেশীর কথাও শুনে যখন আমাকে বিয়ে করেছো, তা বাসর ঘরটা তুমি না করে পাড়া প্রতিবেশীর দিয়ে করালেই তো ভালো হতো। এছাড়া বিয়ের আগে কি এসব চিন্তা ভাবনা তোমার মাথায় আসেনি? কি ধরনের কথা কইছো? আমি না হয় দুই চার টাকা ঋণ হয়ে গেছি, তাই বলে কি তুমি এমন কথা বলবে? নিজের বউকে কি আর পাড়া প্রতিবেশীর সাথে বাসর করতে দেওয়া যায়? তুমি যেভাবে চলছো আর যেভাবে মানুষের সাথে ব্যবহার করছো, তাতে নিজের বউ মানুষের বাসর ঘরে নয়। তোমার বউ দেখবে কোনো দিন মানুষকে একবারে দিয়েই দিতে হবে।